আসসালামু আলাইকুম। আমাদের দেশে খুব একটা হট টপিক চলতেছে এখন, ইডেন মহিলা কলেজ নিয়ে। এটা আমরা কোনো রকমই মানবো না যে আমাদের দেশের এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের নামে এত বড় একটা বানচাল চলতেছে যে এই কলেজে মেয়েরা সেফ না। এটা আমরা কোনো রকমই হতে দেব না, আমরা এর প্রতিবাদ গড়ে তুলব। তাহলে চলে আসুন একটা ভিডিও ক্লিপ দেখে আমরা এটা শুনি না, শুনি কি হইতেছে ওখানে। আল্লাহ হাফিজ। কোন মেয়েটা দেখতে একটু বেশি সুন্দর সেই মেয়েটাকে তার সিলেক্ট করে রাখে, কি করে তারা সিলেক্ট করে রেখে তারপর সেই মেয়েদেরকে তারা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে বিভিন্ন ধরনের খারাপ উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তাব দেয়। ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী বলছিলেন, কিভাবে সাধারণ ছাত্রীদের দিয়ে দিনের পর দিন ব্যবসা করিয়ে কোটিপতি হয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানান, বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতি তামান্না আক্তার রিভার অনুসারীরা তাদের ছবি তুলে রাখতেন, পরে সেখান থেকে সুন্দরীদের বাছাই করেন। বাছাইকৃত মেয়েদের রুমে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে খারাপ উদ্দেশ্যে তাদের বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়া হয়, কারণ তারা ওই মেয়েদের দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চান। তো মেয়েরা তো তাদের কাছে সেফটি ফিল করে না, কারণ তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে। এমনকি সমাজের উঁচু শ্রেণীর বিভিন্ন পর্যায়ে তাদের পাঠাতেন ছাত্রলীগের সভাপতি বলে অভিযোগ করেন বৈশাখী। কিছুদিন আগে একজন মেয়ে কান্না করতে করতে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন উল্লেখ করে বৈশাখী বলেন, কলেজের কর্মকর্তারা সবাই বিষয়টি সম্পর্কে জানেন, কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তারা জব্দ। এটা এক মেয়ে কান্না করতে করতে সে এই স্টেটমেন্ট দিয়েছে। তিনি আরো বলেন, দলের সুনাম ক্ষুণ্ণ হবে, সেজন্য এতদিন কিছু বলেননি, কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিন দিন এমন বৈরী আচরণ মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হবে বলে জানান ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদক। আমি নিজের চোখে দেখেছি, এটা তো নিজের চোখে দেখার পরে আসলে এই বিষয়গুলো আর মানা যায় না। আপনারা সিসি ক্যামেরা দেখেন, আপনারা সিসি ক্যামেরা দেখেন যে কালকের ঘটনার সাথে সামিয়া আক্তার বৈশাখী বলেন, সাধারণ ছাত্রীদের সাহায্য না করে আমরা যদি সিট বাণিজ্য, মেয়ে বাণিজ্য সহ বিভিন্ন অপকর্ম করি তাহলে তো ইডেন কলেজেরই বদনাম হবে। তার সাথে যে দুইটা জুনিয়র মেয়ে ছিল প্রত্যেকের ফোন তারা নিয়ে নেয়। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ। সিট বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় এবার জান্নাতুল ফেরদোস নামে এক নেত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের সভাপতি তামান্না ইসমান রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই ঘটনার মধ্যেই রিভা ও রাজিয়ার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ তুললেন কলেজ শাখা ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদক। রিভা এবং রাজিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সম্প্রতি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও গণমাধ্যমে প্রকাশ পায়, যদিও পরে এ বিষয়ে ক্ষমা চান তিনি। শুধু তাই নয়, এ ঘটনার 4 দিন পর রিভার বিরুদ্ধে দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করারও অভিযোগ ওঠে।